শেষ হয়েছে বিপিএল এর 13তম ম্যাচ। ম্যাচটি ছিল সিলেট স্ট্রাইকার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে। পরিবর্তন এসেছেন পয়েন্ট টেবিলে। তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব 13তম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল সম্পর্কে। পাঁচ ম্যাচ খেলে চার ম্যাচ জিতেই পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তো চলুন বন্ধুরা পুরো পয়েন্ট টেবিল দেখে নেওয়া যাক। বিপিএল পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা ম্যাচ খেলেছেন পাঁচটি, জিতেছেন চারটি এবং হেরেছেন একটিতেই। তাদের পয়েন্ট হচ্ছেন আট পয়েন্ট। তাদের কারেন্ট রান রেট হচ্ছেন +0.460। পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছেন খুলনা টাইগার্স। তারা ম্যাচ খেলেছেন তিনটি, তারা তিনটিতেই জয়লাভ করেছে। তাদের পয়েন্ট হচ্ছেন ছয় পয়েন্ট। তাদের কারেন্ট রান রেট হচ্ছেন +1.010। তিন নম্বরে রয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ামস। তারা ম্যাচ খেলেছেন তিনটি, দুটিতেই জয় এবং হেরেছেন একটিতেই। তাদের পয়েন্ট হচ্ছেন চার পয়েন্ট। তাদের পয়েন্ট হচ্ছেন 0.783। বিপিএল এর পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছেন রংপুর রাইটার্স। তারা ম্যাচ খেলেছেন চারটি, দুটিতে জয় এবং দুটিতে হার। তাদের রান রেট হচ্ছেন 0.734 এবং তাদের পয়েন্ট হচ্ছেন চার পয়েন্ট। বিপিএল পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছেন বরিশাল। তারা ম্যাচ খেলেছেন চারটি, একটিতেই জয় এবং হেরেছেন তিনটিতে। তাদের পয়েন্ট হচ্ছেন দুই পয়েন্ট। তাদের কারেন্ট রান রেট হচ্ছেন -0.248। পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছেন দুরন্ত ঢাকা। তারা ম্যাচ খেলেছেন তিনটি, একটিতেই জয় এবং দুটিতেই হার। তাদের কারেন্ট রান রেট হচ্ছেন -1.433। তাদের পয়েন্ট হচ্ছেন দুই পয়েন্ট। পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছেন সিলেট স্ট্রাইকার্স। তারা ম্যাচ খেলেছেন চারটি, চারটিতেই হার। তাদের কারেন্ট রান রেট হচ্ছেন -1.291। তো বন্ধুরা এই ছিল বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিল। তো বন্ধুরা বিপিএল এর পরের পয়েন্ট টেবিল দেখতেই চোখ রাখুন আমাদের এই চ্যানেলেই। ধন্যবাদ।